সেই জি, এখন কারা কারা লাইভে আছে মুহূর্তে? হাফিজুল আছি আমি, শাহজালাল, এই তো আমি, ইয়াসির আরাফাত আছি, ফারহান আছে, আব্দুর রহমান, আর হাফিজুর ভাই মুকাল্লিদ, আমাদের হানাফি ভাই। আচ্ছা আচ্ছা, তার মানে টোটাল 6 জন, জি জি আমাকে দিয়ে 7 জন, না আপনি, আমাকে না দিয়ে 7 জন, আপনি সহ, আমি সহ 6 জন। হ্যাঁ জি, আজকে আলোচনা হচ্ছিল, জি জি, আমি আমি একটু শেষ করে নেই, আচ্ছা কথা আমি কে একটু বলছে? আমি একটু আমাদের রাহুল, রাহুল ভাই উনি তাশাহুদে আঙ্গুল উঠানো এবং একবার নামিয়ে ফেলার পক্ষে, আর আমরা আঙ্গুল নাড়ানোর পক্ষে, আমি শুনানের নাসাইর আদিষ্ট দিলাম। উনি শুনানের নাসাইর আদিষ্ট করতে বলতেছে যে বাকি অংশটা, জি 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 বলেন, উনি বলছে অতিরিক্ত অংশটা জয়ীফ, ওনার দাবি এটা। কারণ কি জয়ীফের কারণ দেখাতে হবে তো, অতিরিক্ত তাই সিক্কা গ্রহণযোগ্য রাবির, ওখানে শারীরিক হচ্ছে সিক্কা গ্রহণযোগ্য রাবি, আর সিক্কা গ্রহণযোগ্য রাবির অতিরিক্ত বর্ণনা হুজ্জাত দলিল গ্রহণ করা হয়, এটা হানাফিদের উসুল, হানাফি কেলা প্রথম খণ্ড 26 পৃষ্ঠাতে লিখে রেখেছে। হ্যালো হাফিজুর রহমান ভাই, হাফিজুর রহমান ভাই একা একা কি বলতেছে? হ্যালো হাফিজুর রহমান ভাই, হাফিজুর ভাই আপনি আপনার কথা শোনা যাচ্ছে না, জোরে বলেন। হ্যালো স্টপ করেন, একটু থামুন, একটু থামুন, আপনি তো কপি করা জ্বালায় বসা যায় না, এখন রিডিং শুরু করে দিয়েছেন। হ্যালো হ্যালো, কে হাফিজুর ভাই, কে আছে ভাই? হাফিজুর ভাই, হাফিজুর ভাই শুনছেন? আরে অন্য গলায় শোনা যায় না, একবারে জিয়াদাতে সিকা সম্পর্কে জানেন? জিয়াদাতে সিকা উসুল জানেন? হ্যাঁ মকবুল ভাই নাকি? হ্যালো মকবুল ভাই আপনি মানেন? হ্যাঁ হ্যাঁ, এখানে এখানেও তাই, এখানেও তাই হয়েছে। এখানে তো সবাই শেখা। আচ্ছা এই ফারহান, হ্যাঁ ওই হাফিজুর ভাই যিনি আছেন তাকে প্রথমত বলি যে আঙ্গুল, শাহাদাত আঙ্গুল বারবার নড়ানো, এই হাদিস সুনান নাসাই, হাদিস নাম্বার 1274, সহিহ ইবনে খুজাইমা হাদিস 716, সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 1946, আবু দাউদ 991 নম্বর হাদিস আছে। উনি যেহেতু প্রথমত স্বীকার করে ফেলেছেন হ্যাঁ আঙ্গুল বারবার নড়ানোর হাদিস আছে, অভিযোগ করেছে এই হাদিসটা গ্রহণযোগ্য নাই, কেননা এখানে একটা অভিযোগ বা রাবি সম্পর্কে আপত্তি করেছে। প্রথম কথা হচ্ছে কোনো মুকাল্লিদ যদি কোনো হাদিসের পরে অভিযোগ করে, তার ইমামের প্রথমত কল দিয়ে এই হাদিসকে জয়ীফ প্রমাণ করতে হবে বা রাবির প্রতি জারা করতে হবে, এটা মুকাল্লিদের মানহাজ। 2 নম্বর বিষয়ে হাদিস যে সহি, এর পক্ষে আমাদের পক্ষে দলিল কি? প্রথম দলিল হচ্ছে সহি ইবনু খুজাইমা, তাই ইমাম ইবনু খুজাইমা হাদিস মাস 716 নকল করেছে, সহি বলেছেন, হ্যাঁ সহি। আর 2 নম্বর সহি ইবনু হিব্বান, ইমাম ইবনু হিব্বানের সহিতে তিনিও নকল করেছেন হাদিস নাম্বার 1946 নম্বরে, তার মানে বোঝা গেল ইমাম ইবনু হিব্বান এবং ইমাম খুজাইমার কাছে এই হাদিস সহি। আর হানাফিদের উসুল হচ্ছে জাফর আহমদ থানভি, তিনি পরিষ্কার লিখেছেন মানে তার উলমুল হাদিসে 17 নম্বর পৃষ্ঠায় যে ইমাম ইবনু হিব্বান, হিব্বান ইমাম নাসাই, ইমাম আবু দাউদ, এরা যদি কোনো হাদিস বর্ণনা করার পরে চুপ থাকে সেটা হানাফিদের নিকটে দলিল। তো এটা আমাদের একটা অ্যান্টি ভেনাম জবাব যে হাদিসের সহিহর পক্ষে দুটো আমরা তিনটে রায় দিলাম। এবার ওরা যদি কোনো কিছু মানে জয়ীফ প্রমাণ করার চেষ্টা করে, তো রাবির প্রতি যারা করতে আমরা বলবো যে রাবির প্রতি যারা করে দেখেন, আর যারা জানি ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ থেকে প্রমাণিত হয়, অথবা কোনো মুহাদ্দিস এই হাদিসের সনদ মতন পুরোটাকে জয়ীফ বলেছে, কোনো মুকাল্লিদ এখন গবেষণা করে যদি দাবি করে তার কথা গ্রহণযোগ্য নয়। হ্যালো হাবিব ভাই, আপনার ভাই শুনছেন? হ্যালো, হ্যাঁ বলছি, আপনি কি আলোচনা শুনলেন? বুঝলাম না কিছু,
হাফিজুর ভাইয়ের কথা শোনা যাচ্ছে না? যারা কথা বলছে না সাউন্ড মিউট করে দিক। রবিউল কি নাম যেন, রুহুল সিরাজি ভাই। হ্যালো সিরাজি ভাই। হ্যালো, হ্যাঁ বলেন। আপনার থেকে নয়েজ আসছে একটু। আচ্ছা আমি মিউট করতেছি। আচ্ছা হাফিজুর ভাই, আপনার ভাই শুনছেন? হ্যাঁ বলেন বলেন। তাশাহুদে আঙ্গুল উঠানো নিয়ে আপনার কোন অভিযোগ আছে? আমরা যেটা করি আর কি, এরকম ছন্ন ছাড়া আলোচনা হলে না না, আমরা বিষয় হচ্ছে তাশাহুদের আঙ্গুল নিয়ে, ছন্ন ছাড়া নয়। অভিযোগ আছে? হ্যালো, হ্যাঁ ভাই আমি একটু পরে কথা বলবো, আমি শুনতেছি, বলেন আপনার আলোচনা করেন। অভিযোগ আছে কিনা সেটা জানতে চাচ্ছি। ফিকহের কিতাবে দেখতে হবে। আচ্ছা যে অভিযোগ করতে চাইছে না তাকে জোর করার দরকার নেই, যে অভিযোগ করছে হাফিজুর রহমান। কেউ করছে না, খালি হাফিজুর রহমান করছে। হ্যাঁ হাফিজুর রহমান ভাইকে আমরা দলিল খণ্ডন করেছি যে হাদিসটা ইবনে খুজামা ইমাম ইবনে হিব্বান নকল করেছে। অতিরিক্ত বর্ণনা শিক্ষার আমি যদি তাহলে গ্রহণযোগ্য, এটা তো মুসলিমের মুখে তারাই লিখছে। এখানে দুটো কথা, যে শিক্ষা গ্রহণযোগ্য রাবির অতিরিক্ত অংশ এটা কি হুজ্জাত বা দলিলযোগ্য হবে কি হবে না? প্রথম হচ্ছে শিক্ষা গ্রহণযোগ্য রাবির অতিরিক্ত হাদিস বা তার অংশটুকু এটা গ্রহণযোগ্য, স্বয়ং হানাফিদের এটা উসুল, সবার কাছেই গ্রহণযোগ্য। এমনকি সহিহ বুখারীতে ইমাম বুখারী হাদিস নম্বর 1483 হাদিসটা আনার পরে তিনি ওখানে স্পষ্ট লিখে দিয়েছেন যে শিক্ষা গ্রহণযোগ্য রাবির অতিরিক্ত অংশ এটা মানে সহিহ হয়ে থাকে, এটা স্পষ্ট। হানাফিরাও স্পষ্ট স্বীকার করেছে। আমাদের এখানে ইন্ডিয়ান একজন হানাফি আলেম আছে নাসিরুদ্দিন চাঁদপুরি, তার প্রথম খণ্ডের 26 পৃষ্ঠাতে লিখেছে যে শিক্ষা গ্রহণযোগ্য রাবির অতিরিক্ত এটা গ্রহণযোগ্য হয়। আল্লামা বদরুদ্দিন আইনি সহিহ বুখারী সারাতে উমদাতুল কারিতে তিনি বলেছেন শিক্ষা গ্রহণযোগ্য রাবির অতিরিক্ত অংশ এটা গ্রহণযোগ্য। মোল্লা আলী কারি হানাফি মিরকাতে হাদিস নম্বর 2337 তিনি এই মাসালা আলোচনা করেছে যে শিক্ষা গ্রহণযোগ্য রাবির অতিরিক্ত অংশ এটা গ্রহণযোগ্য হয়। তাই ভাই বুনিয়াদি রাবি আর সীমাক্ত সঙ্গে 26 জন মহাদ্দিস তাদের করেছে, মাত্র 6 জন যারা করেছে। হ্যালো, হ্যাঁ হানাফিরা নাই তো? হাফিজুর ভাই, হাফিজুর ভাই কোথায় চলে যাই? জি আমার বলেন, আপনার কথা শোনা যাচ্ছে, একটু জোরে বলবেন। আপনি একটা কিতাব পড়তেছিলেন, আপনি পড়েন, রাহুল ভাই শুনতেছি, আমরা শুনতেছি। আপনি কি আলোচনা শুনেছেন হাফিজুর ভাই? আপনি কি আলোচনা শুনেছেন? উনি কিতাব পাইপ করতেছেন,
পান নাই। আচ্ছা আমি বলি, আপনি কি শুনছেন? আর জিয়াদাতে রাবি সকলের কাছে গ্রহণযোগ্য, শুনতে পেয়েছেন? আপনি মুখালিফ প্রমাণ দেন আর একটা আনেন, বিপরীত বর্ণনা আনেন। জি জি হ্যালো, হ্যালো সিরাজি ভাই, নয়েজ আসছে। আপনাকে আমি দেখাই, হ্যাঁ বিপরীত বর্ণনা দেখান। আচ্ছা কোন রাবি থেকে আগে কল করছি সেটা জানতে চাও, যে কোন রাবি অতিরিক্ত বর্ণনা করলো? না না, উনি তো স্বীকার করে নিয়েছে, কিন্তু উনার দাবি হচ্ছে বিপরীত বর্ণনা আছে নাকি? আচ্ছা ভাই, আপনি এবার পড়াশোনা হচ্ছে না, আপনি রেফারেন্সটা দিয়ে দেন তাহলে তো সহজে হয়ে যায়। এই আবু দাউদ আর বাংলা লাগবে না ভাই, বিপরীত কিভাবে হলো সেটা ব্যাখ্যা করেন। হ্যালো, বিপরীত তো হ্যাঁ, কিভাবে দোয়া করার সময় আঙ্গুল দ্বারা ইশারা করতেন আর তিনি এ সময় আঙ্গুল নাড়াতেন না। আচ্ছা হ্যাঁ রুহুল ভাই, এবার বলতে পারেন। হ্যালো রুহুল ভাই, হ্যালো শুনছেন? প্রথম কথা হচ্ছে আঙ্গুল নড়াতেন না, যেটা শুনেন আবু দাউদ থেকে দলিল পেশ করেছে। প্রথমত হাদিসটা যে এটার মানে শুনেন নাসাইয়ের হাদিসটা, এটা সহি সনদ। এটার অভিযোগটা কি যে শুনেন আবু দাউদের মানে সহি শুনেন নাসাই সাইদিন হিকবান সহি খুজাইমার হাদিসটার বিরুদ্ধে যাচ্ছে আবু দাউদের হাদিসটা। একটাতে বলছে নাড়াতেন, একটাতে বলছে নাড়াতেন না, এই জন্য অতিরিক্ত অংশটাকে জয়ীফ বলার চেষ্টা করছে। তার মানে মূলত মূলত সুনান নাসাইয়ের হাদিসের প্রতি কোনো অভিযোগ নাই, একটাই অভিযোগ যে সুনান আবু দাউদের এই 989 নম্বর হাদিসের বিরুদ্ধে যাওয়ার জন্য। এখন বিরুদ্ধে কোনটা যাচ্ছে, প্রথম কথা হচ্ছে এটা যে হাদিসের যে রাবি ভালোভাবে খেয়াল করেন ওয়াইল ইবনু হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ওয়াইল ইবনু হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবম হিজরিতে ইসলাম কবুল করেন, মানে ইসলাম পরিপূর্ণ হওয়ার এক বছর আগে। এক মিনিট, হ্যাঁ শুনতে পাচ্ছেন? আমার সম্ভবত কারেন্ট চলে গেল। আবু দাউদের কত নাম্বার হাদিস একটু বলে ভালো হয়। আমার নুসখা যেটা আছে 989। হ্যাঁ প্রথম কথা তার জন্য হাদিসের রাবি নিয়ে বাহাস হোক ভাই, তার মানে মুহাদ্দিসগণ কে কি বলেছে ছেড়ে দেন, এবার হাদিসের পরে যারা করেন। জি হ্যালো হাফিজুর ভাই, হ্যাঁ
আপনি যে হাদিসটা দিয়েছেন ওটা জয়ীফ, আপনি কি জানেন তাহকিক করছেন? আচ্ছা, আপনি তাহকিক তো করেন নাই মনে হয়, করছেন দেখছেন করছেন ভালো করে সই মনে হয়েছে? আচ্ছা, আমি অনেক আগে এটা তাহকিক করছিলাম, সই মনে হয়েছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমি একটু রেফারেন্স দিই। ইবনু জুরাইজের তাদলিস আছে, ইবনে জুরাইজের তাদলিস আছে। আমি একটু কথা বলি, সুনান আবু দাউদের যে হাদিসটা ইবনু জুরাইজের তাদলিস আছে, আর এটা সামা প্রমাণিত নয়। আর স্বয়ং হানাফিরা ইবনু জুরাইজকে তাদলিসের অভিযোগ করেছে আমিন প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে সে বুখারীর 111। ইবনু জুরাইজ যখন বলছে যে আমরা আমিন এমন জোরে বলতাম মসজিদুন নবমী গুম গুম করে আসতো, এই হাদিস আলোচনা করতে গিয়ে ইবনু জুরাইজের প্রতি আপত্তি করেছে এবং ইবনু জুরাইজের উপরে মিথ্যা অভিযোগ দিয়েছে যে 80 জন মেয়ের সঙ্গে মুতা করেছে। মুহাম্মদ বিন আজলান আছেন, মুহাম্মদ বিন আজলান দেখছেন? আরে উনি তো, উনি মুদাল্লিস ইবনে হাজার রহমাতুল্লাহ আলাইহি, তাকে মুদাল্লিস বলেছে। হ্যাঁ আপনি এখন স্বীকার করবেন যেটা জয়ীফ? আব্দুর রাজ্জাক এবং আলী ইবনে জুরাইয়্যাহ কল হাদিস তো আন আমির ইবনে আব্দুল্লাহ ইবনে জুবাইর আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইসিরু বিলিসবাই ইদার দা লা ইউহাররিকুহা। ভাই হাদিসটা আমরা শুনলাম রে ভাই, হাদিস আছে তো মেনে নিলাম, হাদিসের রাবির উপর আমরা যারা করছি এই হাদিস জয়ীফ বলল। এই হাদিস কোথায় দেখেন? আব্দুর রাজ্জাক এর হাদিসে আমরা তার লিস্ট আছে নাকি? ইবনে জুরাইজ, ইবনে জুরাইজ, ইবনে জুরাইজ সবগুলোতে আছে, ইবনে জুরাইজ সবগুলোতে আছে। হ্যাঁ ইবনে জুরাইজ আছে, ইবনে জুরাইজ আবার তাফরি করছেন, হাদিস তো বলছেন কল না হাদিস তো আন আমির ইবনে আব্দুল্লাহ ইবনে জুবাইর এখানে আনও নাই কলাও নাই। চুপ করে থাকে, নাম লেখে না, হাত দাস না, আন কিছুই বলে না, চুপ করে মনে মনে করে আছে। কোন সনদ পেশ করছে বলুক, যে কোন গ্রন্থ থেকে সনদ দিচ্ছে?23-42 ভাই, সেটাও তাদলিসের অভিযোগ হবে। আমির ইবনে আব্দুল্লাহ বিন জুবাইর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পেয়েছেন? হ্যালো হাফিজুর ভাই, হ্যালো, হ্যাঁ বলেন, শুনছেন? হ্যাঁ বলেন। আমির ইবনে আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পেয়েছেন?
আবদুল্লাহ, তিনি কি রাহুল আসলামকে পেয়েছেন? হ্যালো হাফিজুর ভাই, শুনতে পাচ্ছেন না? জি বলেন। পান নাই? হ্যাঁ, তাহলে কি এটা সহি? তাহলে কি তাসলিসের সমস্যা কি গেল? হ্যালো আব্দুর রহমান ভাই, নয় ডাকতেছি আপনার ভাই। আচ্ছা ভাই, যারা শহর থেকে নয় ডাকতেছে তারা একটু মিউট করে রাখুন। জি হাফিজুর ভাই, একটা একটা করে আপনি আবু দাউদের সনদ দই পেটে কি মানছেন? হ্যাঁ, হ্যালো হাফিজুর ভাই, শোনা যাচ্ছে ভাই? ভাই যাদের কথা বোঝা যাচ্ছে না তাকে কি করে দেন ভাই? আবু দাউদের সনদ দই পেটে কি মানছেন? আচ্ছা, একটা করতে দেয় না মুসান নাকি কি আব্দুল রাজ্জাকের সনদ দই পেটে কি মানছেন? আপনি দুটো হাওলা দিতেন প্রথমে। আমির ইবনে আব্দুল্লাহ ইবনে জুবাইর, তারপরে আমির ইবনে আব্দুল্লাহ ইবনে জুবাইর, আনা আব্দুল্লাহ ইবনে জুবাইর, এই জায়গায় প্রথম প্রথম দুটো কি মানছেন দই? প্রথম আব্দুর আবু দাউদের সনদ নাকি ইবনে আব্দুর রাজ্জাক, আপনার কাছ থেকে তাহলে ভাই যাদের থেকে নয়েজ আসতেছে তারা একটু কাইন্ডলি মিউট করে রাখেন আপনাদের মাইক্রোফোনটা। ভাই আমাদের হাফিজুর ভাই, হ্যাঁ আবু দাউদের সনদ আর হচ্ছে ইবনে মুসান্নাফ আব্দুর রাজ্জাকের সনদ দই, এটাকে আপনি মানছেন? একমত জি? শাহাদাত আঙ্গুল একবার না বারবার এইভাবে তো আমরা দলিল পেশ করেছি সুনান আবু দাউদ থেকে এবং সাইয়েদ হিব্বান থেকে, যে আঙ্গুল বারবার ইশারা করতেন এই মর্মে। আবু দাউদ 991 নম্বর হাদিস, নাসাঈ হাদিস নম্বর 1274, সহিহ বুখারী হাদিস 1616, আর ইবনে হিব্বান হাদিস নাম্বার 1646, উনার হাদিসটা প্রতি যাইফ বলছিলেন। আমরা তার জবাব দিয়েছি সহিহ ইবনে হিব্বান থেকে, ইবনে হিব্বান তো সহিহটা নকল করেছে, অতএব হাদিসটা সহিহ। দুই নম্বর সাইয়েদ খুজাইমাতে হাদিস আছে, অতএব এটা সহিহ। আর হানাফিদের উসুলে আছে সহিহ নাসাঈ, আর আবু দাউদের কোনো হাদিস যদি থাকে আর ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ যদি কোনো কল বর্ণনা না করে সেক্ষেত্রে সে হাদিসটা হানফিদের নিকটে সহি। তো আমরা চারটে দল অলরেডি পেশ করেছি, আর তারা বলেছে যে মানে নাসাইতে অতিরিক্ত ইশারা করতেন এই অংশটুকু অতিরিক্ত আছে, তো আমরা তার জবাব দিয়েছি যে গ্রহণযোগ্য শিক্ষার আগে অতিরিক্ত এটা গ্রহণযোগ্য। সে বুখারি হাদিস 1483-তে ইমাম বুখারি ব্যবহারে বর্ণিত নকল করেছে, তো তাই যাই হোক ওরা আর একটা সনদ পেশ করেছে, ওই হাদিসটার মধ্যে ইনকেতা মুরসাল ইনকেতা আছে, সেটা আমরা দেখিয়েছি। বাকি আলোচনা মুরসাল কি ইল্লত, হাদিস জয়ীফ হয় না ইরসাল থাকলে? হ্যাঁ বলো কোনটার সনদ আপনার কাছে সহি সেটা বলেন, একমাত্র একটা চান্স দেবো আপনাকে, কোনটা আপনার কাছে
সই সেটা বলেন, একটা সনদ বলবেন সেটা যেন সই হয়, আর বেশি দূরে যাব না। ভাই সহি দলিল একটা হলে তো যথেষ্ট, সেট পেশ করার দরকার কি? আপনি দুটো সনদ দিয়েছেন, পেশ করছেন, দুটোই জয়ী প্রমাণ হয়েছে, আপনার কাছে যেটা সহি সেটা দেবেন। আমরা যাতে বেশি বিরক্তি না হই আর। আচ্ছা এইবার তো আপনি কি ভাবুন আঙ্গুল তারা ইফতার করতে দেখেছে আলহামদুলিল্লাহ, তাহলে এখানে আপনি জানেন হাফিজুর ভাই? হ্যালো, আলহামদুলিল্লাহ, তাহলে আজকের আলোচনা এখানে শেষ হচ্ছে নাকি? আপনি তাহলে আমাদের কোন মুখতালে কন্যা দেখাতে পারেন নাই, সুতরাং আমাদের রিয়াদটা মাকবুল। কিন্তু এরপরেও তো প্রতি ভাই হাকি, তারপরে ওনারা তো রিয়াদটাকে বাতিল করতেন, এগুলাকে এটা তো ওনারা বাদ দিতেন। হ্যালো, আপনার সাথে আমার কথা হচ্ছে, আপনার বক্তব্য দরকার, কার বক্তব্য দিয়ে না? আপনি বলেছেন মুত্তাসিল সনদ নাই, সহি সনদ মুত্তাসিল একই না। আপনি তো মানতেছেন না, মানে ওনারা মানে নাই হয়তো কোন মুখতালিফ জয়ী হাদিস কে তিনি সহি মনে করছেন, এরকম হতে পারে না। আমার কথা আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, তারা ইমামরা এটাকে মানে নাই, তাই তো? ইয়াদিসিকা ইবনে খুযাইমা রাহমাতুল্লাহি আপনাদের যে হাদিসটা লারানুর হাদিসটা আন্দুলারানুর এই হাদিসটা সম্পর্কে ইবনে খুযাইমা রাহমাতুল্লাহি কি বলছে, লাইতা ফি শাইইন মিনাল আখবারি ইউহাররিকুহা ইল্লা ফি হাযাল খবরি যায়িদুন যিকরুহু, শুধু এই হাদিসটা বলতে কোন হাদিসের মধ্যে আঙ্গুল নাড়ানো নাড়া করার অংশটি নেই, এটা এই হাদিসের অতিরিক্ত বর্ণিত হয়েছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আঙ্গুল নাড়াতে থাকা দ্বারা উদ্দেশ্য হলো ইশারা করা, আঙ্গুল নাড়াতেই থাকা উদ্দেশ্য নয়। আচ্ছা, নাড়াতে থাকার উদ্দেশ্য, হ্যালো হ্যালো, নাড়াতে থাকার উদ্দেশ্য কি সেটা পরের বিষয়। হাফিজুর ভাইকে দেখেন ভাই, আমরা কিন্তু যে বিষয়টা দাবি করেছি, যেখানে একমত হচ্ছি, সে বিষয়টা নিয়ে আলোচনা করার দরকার নেই। প্রথমত নাসাই আবাদত খুঁজে আমার যে হাদিস, যে অতিরিক্ত অংশটা, ঠিক আছে, অতিরিক্ত অংশটা পরে অভিযোগ, তার আমরা অতিরিক্ত আমরা জবাব দিয়ে দিয়েছি যে গ্রহণযোগ্য শেখকা রাবি থেকে যদি অতিরিক্ত কোনো অংশ যদি আসে সেটা হুজ্জত, সেটা দলিল গ্রহণযোগ্য, সে বুখারি হাদিস নম্বর 1483 আলোচনা দ্রষ্টব্যে ইমাম বুখারী রহমাল্লাহ নিজ উসুলটা নিয়ে এসেছে। দুই নম্বর, আমরা অতিরিক্ত দলিল দিয়েছি, যেটা হানাফিদের দলিল, যেটা মিরকাতে বললা আলিকারী হানাফি 2337 নম্বর হাদিস আলোচনা করতে গিয়ে তিনি গ্রহণযোগ্য শেখ কারাবির অতিরিক্ত গ্রহণযোগ্য বলেছেন। আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে তিনি একমত, বুঝতে পারলেন?
তো আমরা তো বললাম যে ভাই হাসান নাসের অতিরিক্ত অংশটা এটা অতিরিক্ত আছে, তবে এটা শেক্কা গ্রহণযোগ্য রাবি থেকে এসেছে, তাই এটা অবশ্যই হুজ্জাত দলিল। এমনকি মাওলানা হাফিজুর রহমান ভাইও মেনে নিয়েছেন, আর আপনি এটা মেনে নিয়েছেন, তো সমস্যা কোথায়? বাইহাকির কথা আপনি ভুল বুঝতে পারছেন ভাই। ইমাম বাইহাকির এমলকতে মাসলা ইস্তেমবাদ করেছে, মাসলাটা দরকার নাই, হাদিসটা দরকার। প্রথমত হাদিসটা কি আপনি মতনটা সহি কিনা এটাকে স্বীকার করেন, একটু কথা না হ্যাঁ একটু কথা বলি। আচ্ছা বলেন, দাঁড়ান একটু আমি তো আপনার কথা শুনে নিই। আচ্ছা আমরা ভাই দাঁড়ান, আমি বলতে গুগল মাপ করি, আমি হাদিসটা এখন দেখি কেমন করে বলবো, কিন্তু তার আগে একটু কথা বলি। সেটা হচ্ছে যে হানাফিদের উসুল দিয়ে প্রথমে হানাফিদেরকে রদ করলেন, যে হানাফিদের মত ওই কি বলে জিয়াদাতু শেখা, এটা হানাফিরা বলেছে, এই জন্য হানাফিদের বিষয়ে এটা দলিল হয়ে গেল। কিন্তু হাদিসে মুরসালের ক্ষেত্রে এটা হানাফি এবং মালিকিদের মতে এটা গ্রহণযোগ্য, সেক্ষেত্রে আবার আপনি ও কোন দিক দিয়ে তাদেরকে এই রদ করেছেন একটু বলবেন, কোনটা বুঝে নাই। আর হাদিসে মুরসালের ক্ষেত্রে, হাদিসে মুরসাল হানাফিদের ক্ষেত্রে গ্রহণযোগ্য না, হানাফি মালিকিদের ক্ষেত্রে? আচ্ছা গ্রহণযোগ্য না, হ্যাঁ মুরসাল, হ্যাঁ মুসলিম হানাফিদের ক্ষেত্রে তো না, এখানে হানাফিদের ভিতরে ইখতিলাফ আছে, আবার ইখতিলাফ না, আপনি তো তাহলে আবার জিয়াদাতু সিগা কথা বলতে পারেন না, জিয়াদাতু ব্যাপারে মুহাদ্দিসের কথা আছে দেখেন, আলহামদুলিল্লাহ আমরা কথা বলতে পারি। আচ্ছা জিয়াদাতু সিগা এর ব্যাপারে ইবনে আজ রাসালের নামে নুকতার মধ্যে আলোচনা করি, জিয়াদাতু সিগা কথা আপনার উপরে আমরা কি আচ্ছা বলেন কি বলতেন একটু শুনি, আপনি একটু জ্ঞান কম, আপনি বলবেন না যে আপনার কাছে নাই, আপনি বলেন আমরা শুনতে চাই না, থাকুক আর না থাকুক। আমাদের দলিল দিতে পারি দেবো, এটা আমরা হানাফি গুলা মানা, আপনাদের কে আছে ইমাম বুখারী, ইমাম বুখারী আছে, ইমাম বুখারী মুস্তাহিদ, আপনি মুস্তাহিদ, মুস্তাহিদের ফল তো দলিল হবে আমাদের নিকট, আহলে হাদিস আছে শুধু আপনার, তো আপনার ভাই একটু দাঁড়ান, আপনার ভাই তাকে যদি দেন না, মুহাদ্দিসরা এই উসুল ঠিক করছেন যে জিয়াদাতু সিগা হাসতে মাকবুল হবে, সেটা হাফিজুর ভাই মেনে নেছেন, না মানা কে মানছে না, সেগারাবে জায়েদ কে মানে মানছে না সেটাকে ঠিক করো, তার না মানলে দলিল দিই, এটাকে শেষ হোক, তাশাহুদেরটা শেষ হোক, সবাই মেনে নিয়েছে এটা হাফিজুর ভাই সেখানে মেনে নিয়েছেন, তার মতটাকে শুনে নিন নাকি আপনি বলবেন এই বিষয়ে, আপনি আমি বলতেছি আপনি আপনারা হানাফিদের দলিল, আচ্ছা আর জাহারুল নাকিতে দ্বিতীয় 114 পৃষ্ঠাতে এই কথাটা নকল করেছে, জি হাম্মাদ বিন আবি সুলাইমান থেকে আলোচনা করতে গিয়ে হাম্মাদ বিন আবি সুলাইমকে সুলাইমানকে শিক্ষা গ্রহণযোগ্য রাবি হানাফিদের নিকটে প্রথমত এ বিষয়ে আলোচনা করতে গিয়ে লিখছেন যে হাম্মাদ বিন আবি সুলাইম শিক্ষা রাবি, আর শিক্ষা রাবির অতিরিক্ত কিছু বর্ণনা করলে সেটা কবুলযোগ্য হয়, তাই হাম্মাদ বিন আবি সুলাইমের মারফু রূপে বর্ণনা করাটা গ্রহণযোগ্য, জাহারুল নাকি দ্বিতীয় খণ্ড 114 পৃষ্ঠা। এটা হানাফি দেবন্দি, হানাফি দেবন্দি গ্রহণযোগ্য আলেম, তিনি এই কথাটা নকল করেছে, তার বই থেকে পড়লাম, হানাফিদের বই থেকে আমি দেখিয়ে দিতে পারবো, মানে আজাওয়ার নাকি মানে হচ্ছে তুর্কমানি রহমতুল্লাহ লিখি, হ্যালো হ্যালো রুল ভাই, হ্যাঁ কথা বোঝা যায়, হ্যাঁ হ্যাঁ বোঝা যাচ্ছে, রুল ভাই আপনি একটু মিউট করেন ভাই, হাফিজুল ভাইয়ের কোনো কথা আসছে না, জি আমার কথা আসছে, আমি অনেক শুনতে পাচ্ছি বলতে দেখেন, আচ্ছা আব্দুল ভাইয়ের পয়েন্টটা ভিন্ন বিষয়ের বাইরে, আমরা তো হাফিজুর রহমান ভাই কথা বলুন, এরপরে আমরা আব্দুল ভাইয়ের সাথে যাব, না না মাসাল্লাহ আপনারা বিষয় না,
মানে তাসাহুদের মধ্যে হাত নাড়ানো মুশকিল। হ্যাঁ হ্যাঁ, অভিযোগ কি হলো আমাদের নিকট সহি হাফিজুর ভাই বলছেন যে এর মুখতালিফ হাদিস আছে, কিন্তু দেখা গেল যে জয়ীফ নিজেও স্বীকার করলেন, সুতরাং জয়ীফ হাদিস দিয়ে জিয়াদাতে স্বীকারোদ করা যায় না, তিনি নিজেও মাকবুল বলছেন। এখন তিনি বাইহাকির কোন কথা পেশ করতে যাচ্ছেন। ভাই জি আপনি একটু মিউট করেন, আপনার থেকে নয়েজ আসছে। আচ্ছা, এভাবে আলোচনা করা সম্ভব না রে ভাই, একটা বিষয় নির্ধারণ করা হবে, কথা চলতে থাকবে, কিন্তু এই খুঁজে বেড়াতে হচ্ছে, তাহলে কেমন করে হবে ভাই? আচ্ছা হাফিজুর ভাই বলেন। আচ্ছা যাই হোক, বিষয়টা তো ক্লিয়ার মোটামুটি, মেনে নিয়েছেন। ইমাম বাইহাকির রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আঙ্গুল নাড়াতে থাকা দ্বারা উদ্দেশ্য হলো ইস্তিরা করা। ভাই ইমাম বাইহাকির হাদিস থেকে মাসাল ইস্তিনবাত করা আলাদা বিষয়, আর হাদিসের মতনটাকে, হাদিসের মতন যদি ইমাম বাইহাকির বিরুদ্ধে চলে যায় আপনি কাকে মানবেন ভাই? আমার কথাটা শেষ করতে এগুলি বলছেন যে হাত্তা লা ইউআরিদা হাদিস ইবনে জুবাইর, যাতে কিন্তু জুবাইরের হাদিসের কালাম আছে, উভয়টার মধ্যে কালাম থাকে। আপনার কাছে তো সবগুলো জয়ীফ, এখানে উস্তুল হচ্ছে অতিরিক্ত অংশ, সই হবে সেটা বিষয় নাই, অতিরিক্ত কাকে বলে? আচ্ছা তা বলি, হ্যালো হাফিজুর ভাই, ইমাম বাইহাকি রহমাতুল্লাহ যে হাদিসকে বিপরীতে পেশ করছে তাই না? আরে ভাই দলিল কোথায় দিল? আমরা আমাদের প্রথম কথা, হাফিজুর ভাই কিন্তু স্বীকার করে নিয়েছে সুনান নাসাইতে অতিরিক্ত নড়ানো কথা আছে, তিনি অভিযোগ করেছিলেন যে এটা মানে সুনান আবু দাউদের হাদিসের বিরোধী, তো আমরা তার জন্য তো জবাব দিয়ে দিলাম পাঁচখানার জায়গা থেকে, আবার কত দলিল দেব? দুজন ইমামের কল নকল করেছে, ইমাম ইবনে হিব্বান, আসাই ইবনে খুজামা, ইমাম খুজামা দুজন হাদিস করেছে, হানাফিদের রাসূল অনুযায়ী হাদিস সহি। আরুল ভাই আরেকটা বিষয় এখানে, এই হাদিসটা আরেকটা বিষয় এখানে দলিল, অতিরিক্ত দলিল দেওয়া যাবে, যেহেতু আঙ্গুল বারবার নড়ানো নড়ানোর মানে ব্যাপারে ফজিলত আছে, যে শয়তান মানে শয়তানকে খোঁজা মারা হয়, তো ফজিলতের ক্ষেত্রে হানাফিদের নিকটে এমনি তো সহি। আচ্ছা এবার আপনি আরুল ভাই, আচ্ছা এবার আপনার ভাইয়ের বিষয়টা আলোচনা করা যেতে পারে, না মানলে তাহলে তো জোর করে মারানো যাবে না। রুল ভাই বলেন, ফাইনাল কথা শেষ করে দেন, খালি হয়ে আছে ফাইনাল কথা।
হ্যাঁ, এবারে ফাইনালি আপনি যত আলোচনা হলো এটা এক সংক্ষেপ করে বলে দেন। সংক্ষেপে ফাইনাল হচ্ছে এটা যে আমাদের যে আলোচ্য বিষয় ছিল যে তাশহাদের বৈঠকে আঙ্গুলটা বারবার শাহাদাত করা, এটা কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? আমরা দলিল পেশ করেছিলাম সুনান আবু দাউদ 991, সুনান নাসাই 1274, সহিহ হুজাইমা হাদিস 716, আর সহিহ ইবনে হিব্বান হাদিস 1946। আমরা বলেছিলাম হাদিসটাকে সহি, এর জন্য দুইজন মহাদ্দিসের কর্ণকল করেছি, ইমাম ইবনে হিব্বান আর সহিহ হুজাইমা। ইমাম হুজাইমা দুজন হাদিসটাকে সহি বলেছে। দুই নম্বর, অতিরিক্ত হিসাবে হানাফিদের নিকটে ইমাম আবু দাউদ ইমাম নাসাই কোনো হাদিস গণনা করার পরে যদি চুপ থাকে সেই হাদিসটাকে সহি বলে বিবেচিত হয়, তারপরে হানাফিদের ওসুলের নিকটে ওই হাদিসটা সহি বলে সাব্যস্ত হচ্ছে। তিন নম্বর বিষয় যে আমাদের ওলেমাই হানাফের পক্ষ থেকে যে অভিযোগ এসেছিল যে সুনান নাসাইর এই ওয়াইল বিন হুজুরে এই হাদিসটা অতিরিক্ত, যে ইস নরাতেন এই শব্দটা অতিরিক্ত, তার বিরুদ্ধে তারা দলিল পেশ করেছিল সুনান আবু দাউদের হাদিস আর মুসনাদ আব্দুর রাজ্জাকের হাদিস। তো দুটো হাদিস স্পষ্ট যাইব আমরা দলিল দিয়েছি, তারা মেনে নিয়েছে। আর দুই নম্বর বিষয় যে অতিরিক্ত সুনান নাসাইতে যে হাদিসটা আছে, অতিরিক্ত যে ইশারা করতে নড়াতেন, তো এখানে অতিরিক্ত যিনি বর্ণনা করেছেন গ্রহণযোগ্য শেখ কারাবি, আর গ্রহণযোগ্য শেখ কারাবি যদি অতিরিক্ত বর্ণনা করে সমস্ত ওলেমার নিকটে সেটা হুজ্জত, সেটা দলিলযোগ্য। আমরা নিরপেক্ষভাবে ইমাম বুখারি ও সুন্নাহ নকল করেছি, ইমাম বুখারি নিরপেক্ষ একজন মুহাদ্দিস, তার সহিহ বুখারীর 1483 নম্বর হাদিস আলোচনা করতে গিয়ে ইমাম বুখারী বলেছে শিক্ষা গ্রহণযোগ্য রাবির অতিরিক্ত গ্রহণযোগ্য। মোল্লা আলীকারী হানাফি উমদাতুল মোল্লা আলীকারী হানাফি মিরকাতে নকল করেছেন, তা হচ্ছে আল্লামা বদরুদ্দিন আইনি সহিহ বুখারীর সারা উমদাতুল কারীতে নকল করেছেন। এছাড়া আমাদের পশ্চিমবাংলার একজন হানাফি দেবন্দী আলেম হানাফি কেল্লার বই লেখক প্রথম খণ্ড 27 পৃষ্ঠার শেষ 4 লাইনে তিনি বলেছেন যে সুলেমান, বিশেষ করে যে রাবি প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে হাম্মাদ বিন সুলাইম, ইনাকেও তিনি শিক্ষা রাবি বলে তার অতিরিক্ত গ্রহণ করেছেন। তো সার্বিকভাবে হানাফি এবং আহলাদেশের ওই অসুল এটা যে গ্রহণযোগ্য শিক্ষা রাবির অতিরিক্ত হলে সেটা গ্রহণযোগ্য হয়। তো সার্বিকভাবে আদেশটা প্রত্যেকটা দিক দিয়ে আদেশটাকে সহি বলে বিবেচিত হয়, এটা কোনোভাবে যে মানে মানে জয়ীব তো নয়, সাজ তো নয়, এটা স্পষ্ট। আর কেউ যদি বলে শেখ সোহেব আহমদ হাদিসটাকে সাজ বলেছে, আমরা বলবো ইমাম খুজাইমা হাদিসটাকে সহি বলেছে, ইমাম ইবনু হিব্বান হাদিসটাকে সহি বলেছে, আল্লামা নাসুদ্দিন আলবানী হাদিসটাকে সহি বলেছে, জুবার আলী জাই হাদিসটাকে সহি বলেছে। তো আমরা এখন 10 জনের নাম আরো বলতে পারি যারা সালাফদের মধ্যে তার হাদিসটাকে সহি বলেছে। তাই জমহুরদের হাদিস সহি, কিন্তু শেখ সোহেব আহমদ তিনি একাকী পড়ে গেছেন, হাদিসটাকে সাজ বলেছেন। তো শেখ সোহেব আহমদের যে তাহাকিক এটাই সাজ জমহুরদের বিপরীতে। যদি অন্য কোন আজকে মনে অন্য কোন বিষয়ে আলোচনা করা সম্ভব নয়, কেননা যারা প্রতিপক্ষ আছে তাদের সাউন্ড একদম অস্পষ্ট শোনা যাচ্ছে না। আচ্ছা, আপনার ভাই কিছু বলবেন? একটু ধরো। আচ্ছা আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল রাহুল ভাই, কও। সেটা হলো যে হানাফি মাঝে বললে যে উঠাই আঙ্গুল, আমি শুনতে পাচ্ছি না ভাই। ওনার উনি বলছে যে বললে, আমি বলছি উনি বলছে যে হানাফিরা যে লা বললে উঠায়, এর কোনো দলিল আছে কিনা? ইল্লাল্লাহ বলার সময়তে যে দলিল, তো আমরা তার সাথে পাই নাই যে ইল্লাল্লাহ বলার সময়তে আঙ্গুল তুলে নামিয়ে নিতে হবে। হানাফিদের যে মাসলা, এই মাসলার পক্ষে না কোরআন থেকে না হাদিস থেকে না মুহাদ্দিসগণদের কাছ থেকে কোনো আমরা কিছু পাইনি যে ইল্লাল্লাহ বলার সময় তুলে তুলে আবার নামিয়ে নিতে হবে তাদের মাসলা সাবিতের জন্য। আচ্ছা, তাহলে ইমাম বাইহাকি যে মাসলা দিয়েছে তাতেও হানাফিদের পক্ষপাতিত্ব না। আচ্ছা, আচ্ছা, এই বিষয়ে তাহলে আলোচনা শেষ হলো আলহামদুলিল্লাহ। এবার হ্যাঁ, আর ওই হাদিসটা একটা স্পষ্ট, মুসনাদ আহমদের তো হাদিসটা একটা বর্ণনা আছে যে মানে আঙ্গুল যখন মানে নড়াবে তখন দৃষ্টি কোথায় থাকবে, স্পষ্ট ভাবে দৃষ্টির কথা যেটা আছে সেটা তার আঙ্গুলের মানে ডগাতে। আল্লাহ রাসূল থেকে স্পষ্ট আছে, ইবনু উমর যেটা বর্ণনা করেছে, ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই শাহাদাত আঙ্গুল ইশারা করাটা এটা শয়তানের উপরে লোহার থেকেও বেশি কষ্টদায়ক। মানে শয়তানরা যখন মুসল্লি কোনো মুমিন ব্যক্তি শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করে, তো শয়তানের কাছে সেটা লোহার চাইতেও বেশি কষ্টদায়ক। এটা মুসনাদে আহমদে আছে,
হাদিস নাম্বার 6000, শেখ সুহায়র দাউদ হাদিসটাকে সহি বলেছে। মুসনাদে বাজ্জারে আছে হাদিস নাম্বার 5917, এবং তাবরানি ইমাম তাবরানা দুয়া আর দুয়াতে আছে হাদিস নাম্বার 642, মিশকাত হাদিসটি এসছে 917। শেখ জুবাইরে জাই, শেখ সুহায়র আর নাউদ, হোসেন আসাদ দারানি, আল্লামা নাসিরুদ্দিন আলওয়ানি সকলে তাহাকিক হাদিসটা সহি। তাহলে তো বললাম ওরা তো ফজিলতে 40 দিন বাইরে, তাহলে তো আমরা শুধু আঙ্গুল নাড়াই বেশি করি কি? হ্যাঁ, আঙ্গুল নড়ানো তো ফজিলত আছে, আর ফজিলতের ক্ষেত্রে হানাফিদের নিকটে যে হাদিস গ্রহণযোগ্য, আবারও প্রমাণিত হলো হানাফিদের নিকট অন্তত হাদিসটা সহি। এই বিষয়ে সম্পূর্ণ স্পষ্ট কারো অভিযোগ আছে? এবার আপনার ভাইয়ের বিষয়টা যাও দেখ, এই বিষয়ে কারো কথা আছে থাকলে বলো। আমি আগে আগে একটা প্রশ্ন রাখছি যে হানাফিদের উসুল যারা তাদের জন্য করে দিয়েছেন, আবার আরেক উসুল যারা আপনি, না সেটা অন্য বিষয় ভাই, সেটা অন্য হানাফিদের। দেখুন আমি বলছি প্রথম যে জিয়াদাতুস সিকা রাবির এই বিষয়টা তাফসীর আছে, তাহলে নুকবার মধ্যে বিষয়টা আছে। এই হাদিসের ক্ষেত্রে যে জিয়াদাতুস সিকা, এই ক্ষেত্রে আমরা সবাই একমত হয়ে আছি। আপনি একমত হলে তো হবে না, হানাফি হাফিজুর ভাই একমত আছেন আপনারা যেভাবে বলেন যে মুতলাকান গ্রহণযোগ্য, আমি বলতেছি জিয়াদুল সিকাত মুতলাকান গ্রহণযোগ্য, এটা হানাফিদের উসুল হাদিস যে লিখছে কিতাব সেই হাদিসের মধ্যে এটা নাই। এখানে অনেকগুলো কয়েদ আছে। আচ্ছা, হানাফিদের রসুল হাদিসের আপনি ইয়া করেন, সরল উপাদ সামনেই আছে, সবার সামনে আছে, বলেন সরল উপাদ মধ্যে কি আলোচনা আছে? আপনি আর দ্বিতীয় প্রশ্ন ছিল আমার, আপনারা হানাফিদের উসুল দ্বারা কথা বলেছে এই জন্য আপনারা আমাদের পক্ষে, মানে আমাদের ভাই সেটা বিষয় নাই, আপনার ভাই আপনি কি কি সমস্যা আছে এই হাদিসের ক্ষেত্রে সেটা বলেন, অন্য বিষয় না। আমরা হানাফিদের উসুলের ক্ষেত্রে নয়, আমরা অন্যান্য উলামাদের উসুল দিয়েছি। ইমাম বুখারী থেকে দিয়েছি, আবার কি নেবে? আমি তো নিরপেক্ষ থেকে দিয়েছি, মিথ্যা বুঝে দিচ্ছেন কেন? আমাদের মত, আমাদের মত এক, আমরা এখানে আপনাদের মত কি বলেন, আপনার কার কিতাব ফলো করেন আপনারা? এখন বর্তমানে আরেকটা দলিল দিছে না যে আব্দুর রাজাকের যেটা মুরসাল, হ্যাঁ মুরসাল হাদিস হানাফি এবং মালিকিদের কাছে গ্রহণযোগ্য কিনা, এক্ষেত্রে হানাফিরা ইখতিলাফ করছে, সে বিষয়ে আমরা উত্তীর্ণ করতে চাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ আপনার ভাই দেখাচ্ছি যে একদিক দিয়ে তো আপনারা জিয়াদুদ্দিন সিফাতের কথা বলে এটা হানাফিদের পক্ষে, মানে আপনাদের পক্ষের দলিল হিসেবে একটা তাইক করতেছেন, দলিলের তাইক করছেন, ঠিক আছে বুঝলাম। আপনি আপনি বোখারিকে মানেন, আপনি ইমাম বোখারিকে মানেন, কিন্তু হানাফিদের দলিল এনে এটা তাইক করেন। আমি আপনার ভাইকে বলছি, ওনার ভাই শুনানেন আসাইয়ের যে অতিরিক্ত অংশ সিগারাবি অতিরিক্ত অংশ যেহেতু গ্রহণযোগ্য, এখন হাদিসটা যদি সহি হয় তাইলে আপনি মুরসাল হাদিস এখানে সুরির বিপক্ষে দাঁড় করাবেন কিভাবে? এটা তো হানাফিরাও মানে না, মনে হয় ইরসাল কি সহির বিপরীত হইলে ইরসাল মুরসাল হাদিস মানা যাবে? ইরসালের সাথে শাওয়াহিদ হিসেবে আপনার যে হাদিসের মুয়ান্নান হিসেবে
মানে বাতিল করে দিচ্ছে ফারহান। হ্যাঁ বলেন। আমি গেলাম, হ্যাঁ তোমরা আলোচনা করো, আলোচনা তো হয়ে গেছে। আর যদি মুরসাল হাদিস যদি হুজ্জত কে হুজ্জত তাই বিষয়ে আলাদা একটা আলোচনা রাখো, তাহলে আমরা কালকে মুরসাল হাদিসে পুরো আলোচনা করব যে মুরসাল হাদিস হুজ্জত কে হুজ্জত না, ঠিক আছে? জমহুরদের রায় কি, ঠিক আছে? আমরা আলোচনা করব ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম মালিক থেকে শুরু করে আজ পর্যন্ত মুরসাল হাদিস পর্যন্ত কে কি বলেছে। হ্যাঁ একাত্তরে মাহমুদের কাছে দেখুন এই বিষয়ে মুক্তালাবি মাসালা, ইরসাল হাদিসে মুরসাল এটা মুক্তালাবি একটা মাসালা। তো যাই হোক আমি গেলাম, হ্যাঁ আমি গেলাম, আমি খাওয়া দাওয়া করিনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যাই হোক আমাদের আলোচনা হচ্ছিল, আপনারা যে বিষয়টা এতক্ষণ ধরে উপভোগ করছিলেন বিষয়টা হচ্ছে সাত আঙ্গুলারে ইশারা করা। তো আমরা আলোচনার একটা দলিল পেশ করেছি, তারা দলিল খণ্ডন করতে পারে নাই, দুবার দলিল খণ্ডন করেছে দুটো পদ্ধতিতে। যে সুনান নাসাইয়ের অতিরিক্ত মানে ইশারা করাটা, এটাকে তারা অতিরিক্ত বলে জেব বলার চেষ্টা করেছিল। আমরা দেখে বলেছি যে হাদিসটা শিক্ষা গ্রহণযোগ্য রাবি থেকে যদি অতিরিক্ত বর্ণনা হয় তো সেই হাদিসটা সহি। আমরা এই জন্য ইমাম বুখারির সহি বুখারি থেকে স্পষ্ট অন্য কোনো দলিল না, সহি বুখারিতে স্পষ্ট আছে 1483 নম্বর হাদিস, আপনার খুলে দেখেন 1483 নম্বর হাদিসের শেষে ইমাম বুখারি রহমাল্লাহ তিনিই বলেছেন যে গ্রহণযোগ্য শিক্ষা রাবি থেকে অতিরিক্ত অংশ যদি বৃদ্ধি হয় সেটা হুজ্জাত, সেটা দলিল। এখন যদি কেউ অস্বীকার করে সেটা তারা করবে ভাই, তো ইমাম বুখারি থেকে এটা স্পষ্ট প্রমাণ। তো আমরা এটাই একমত আমরা দলিল দিয়েছি। তারপরেও হানাফিদের নিকটেও যে অতিরিক্ত গ্রহণযোগ্য হয় শিক্ষা রাবি থেকে বর্ণনা যদি হয় তো তারাও স্পষ্ট তারাও গ্রহণযোগ্য বলেছে। তার মানে সুনান নাসের যে হাদিস শাহাদাত আঙ্গুল বারবার ইশারা করা একদম সালাম পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত এই হাদিস সহি, এটা সাজ নয়। আমরা তার পক্ষে মুহাদ্দিসদের কলম নকল করেছি, ইমাম ইবনু খুজাইমা, ইমাম ইবনু হিব্বানের, এবং কেউ যদি শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করতে থাকে তাহলে শয়তানের মানে শয়তান যেটা মনে করে তার চেয়ে তার কাছে লোহার চাইতে বেশি ভারী কোনো জিনিস পড়ে গেল এমনটা তার কাছে মনে করে। তো স্বাভাবিকভাবে আঙ্গুল শাহাদাত আঙ্গুল ইশারা করা এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত। একবার ইল্লাল্লাহ বলে তুলে নামিয়ে নেওয়া এই মর্মে কোনো হাদিস প্রমাণিত নয়। ইমাম বাইহাকি থেকে যে কলটা দেয় সেটা ইমাম বাইহাকির কলটাও হানাফি মাজহাবের পক্ষপাতিত্ব করে না স্বাভাবিকভাবে। তাই সর্বোপরি এটাই প্রমাণিত যে সালাতে যখন বসবেন তার সাথে বৈঠকে শেষ বৈঠকে আত্মীয়তর বৈঠকে যখন বসছেন সেই সময়তে একদম আত্মীয়ত থেকে শুরু করে একদম মাসুরাস সালাত জানার আগের মুহূর্ত পর্যন্ত এবং আঙ্গুলটাকে ইশারা হতে থাকবে। আর দুই নম্বর সেই সময় আপনার দৃষ্টি থাকবে মানে চোখটা থাকবে এই আঙ্গুলের ওপরে, এতটাই প্রমাণিত সেই সূত্রে প্রমাণিত যেটা আমরা দলিল একাধিকবার দিয়েছি। তো মানুষের তাল্লাহ সঙ্গে চেয়ে দোয়াই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল সুন্নাহ অনুযায়ী আমল করা তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম আমিন। এই দাওয়া এই দোয়া রেখে আজকের মতো আলোচনা আমরা শেষ করলাম। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়াশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।